খাবার লাগে, মানে ইঞ্জিনের খাবারটা হচ্ছে এটা কুলেন্টা। আচ্ছা, এটা কিন্তু টয়টার আছে। আমরা 2 টাকা দামের শ্যাম্পু বা আমরা যে মানুষ যেটা ইউজ করে যে শ্যাম্পু গুলি, ওইটা যদি আমরা গাড়িতে ইউজ করি পরিষ্কার হবে, বাট শাইনিং নষ্ট হবে। বিষয়টা হয়েছে যে আমার তো কাজগুলি অনেক সময় সকালে গাড়ি দিলে 10-11টায় গাড়ি দিলে রাত 10-11-12টা বেজে যায়। তো সেই ক্ষেত্রে কাস্টমারের যে সারা দিন যে বইসে থাকা যে একটা বিরক্তকর অবস্থা, আমাদের কাছে অনেক সময় খারাপ লাগে। তো আরেকটা সমস্যা অনেক সময় আমাদের ফেস করতে হয় যে একটা কাস্টমার, আমরা তো সেটা আমাদের কাছ থেকে টাকা দিয়ে মাল নিচ্ছে, এখন আরেকটা কাস্টমার আসতে পারে বা আরেকটা আসতে পারে, সেই ক্ষেত্রে আমাদের জন্য একটু আমাদের স্পেসগুলি অত বড় না, এটা বাস্তবতা। তো স্পেস যদি আমরা বড় পাই তাহলে আবার পার্কিং পাই না। হ্যাঁ, এই চিন্তাগুলি করে এখন আমি একটা কাস্টমারদের জন্য একটা বিশ্রামের একটা রুম নেই। আবার দেখা গেল যেখানে কাজ চলে, যদি রঙের কাজ চলে, এটা একটা গ্যাস থাকে, এটা ওখানে থাকতে ডিস্টার্বিং হয়। জি জি, তাই না? অনেক সময় দেখা গেছে আবার ঢাকার বাইরের অনেক কাস্টমার আছে, সারা বাংলাদেশের কাস্টমার আছে, আর অনেক সময় দেখা গেছে বাচ্চা কাচ্চা সাথে থাকে বা দুজন থাকে, একজন থাকে ড্রাইভার থাকে বা আরো সাথে একজন থাকে। একটা মানুষ যখন ঢাকার বাইরে থেকে ডিস্ট্রিক্টের থেকে যখন আসে, সে সারা রাত গাড়িটা ঝাড়নি করে আসে। ঝাড়নি করে আসার পরে তার কিন্তু ঘুমের প্রয়োজন আছে। আমাকে যখন সকালে গাড়িটা দেয়, আমরা গাড়ির কাজগুলি বুঝে নেই, এরপরে কিন্তু তার আর কোনো কাজ নেই, কাস্টমারের কাজ নেই। এখন কাস্টমার কিন্তু তার কিন্তু আবার কাজ শেষ হলে রাত্রে আবার গাড়িটা নিয়ে যেতে হবে বা পরের দিন সকালে নিয়ে যেতে হবে। এখন একটা মানুষ আমার উদ্দেশ্যে আসলো, ঢাকার বাইরে থেকে আমার উদ্দেশ্যে আসলো তার গাড়ির কাজের জন্য, তা আমি চেষ্টা করলাম, মানে চিন্তা করলাম যে তাকে অন্তত যাতে একটু বিশ্রামের বা একটা একটু রেস্ট নেওয়ার যদি একটা পরিবেশ আমি তৈরি করতে পারি। কারণ আমার দোকান কিন্তু অনেক বড় না, আমাদের এই সব দোকানগুলি অনেক বড় হয় না, যেহেতু কমার্শিয়াল স্পেস এখানে এই জায়গায় এত বড় থাকে না। এই জন্য আমার দূর দূরান্ত কাস্টমার যারা আসে তাদের চিন্তা করেই আমি একটা বিশ্রামের মতন একটা স্পেস নিয়েছি এখানে। কাস্টমার আমি শুরু করতেছি, জাস্ট এটা আমি এখন দেখাবো, ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে এখানে আমি সোফা টোফা বসাবো, হয়তো একটা টিভিও দিব, এসি লাগাইছি অলরেডি, সিলিং এসি থাকবে। হ্যাঁ, এসি থাকবে, এসি লাগানো হয়ে গেছে। প্রিয় দর্শক, এই আপনাদেরকে যে যেটা জানানোর জন্য মূলত এই ভিডিওটি করা, সেটা হলো আপনাদের জন্য এসি রুম, মানে এসি ইয়া করা রুম থাকবে আপনাদের রেস্টের জন্য। আসলে এসি বিষয়টা আমার জানা ছিল না, এখন আরিফ ভাই বলল যে ওখানে এসিও থাকবে, তার মানে আপনি এখানে এসে কোনো ধরনের বোরিং ফিল হবে না, এটা আমার বিশ্বাস। তো আচ্ছা, যারা এই আগে থেকে আরিফ ভাইকে চিনেন তারা তো অবশ্যই জানেন যে আরিফ ভাই আসলে কি কি কাজ করে বা কি সার্ভিস দিয়ে থাকে, কেনই বা এখানে রুমের প্রয়োজন, কেনই বা আপনি এখানে রেস্টের প্রয়োজন পড়বে বা সময় বেশি লাগবে কেন। আসলে গাড়ির যে কাজগুলো, এই কাজগুলো মূলত অনেক বেশি সময় নিয়ে করতে হয়, আর যত বেশি সময় নিবে বা বেশি সময় ব্যয় হবে সেগুলো কিন্তু ফিনিশিং গুলো বেশ ভালো হবে। তো যাই হোক, আমি এখন আরিফ ভাইয়ের কাছ থেকেই আপনাদেরকে জানাবো যে মানে উনি মূলত এখানে কি কি সার্ভিস দিবে আর কেনই বা মানে এই এই যে মানে এসি, মানে এমনি তো নর্মাল রুমে তো পারতো, সেখানে আবার এসি লাগাতে হবে কেন বা কি। আসলে আমার অনেক কাস্টমার এই কমপ্লেইন দেন যে ভাই আপনারা একটা এসি লাগাইতে পারতেন। আচ্ছা আচ্ছা, তো এমনি কিন্তু দেখা গেছে একটা লোক যখন, ধরেন আমি যদি আমার চিন্তা করি, আমার একটা গাড়ি নিয়ে যদি কোনো গ্যারেজে বা কোনো শোরুমে যদি যাই, আমি তো ওইখানে গিয়ে আমি কাজের জন্য যাব, টাকা দিয়ে কাজ করাবো। এখন না পারবে দোকানদার আমাকে বলতে যে ভাই একটু সরেন, আর না পারবো আমি, আমারও তো ভালো লাগবে না, কারণ আমি তো এখানে কাজ করতে আসছি, আমার তো এখানে থাকতে হবে, ঠিক না? তো এইখানে যেটা আমরা করব যে কাস্টমার থেকে আমরা কাজগুলি বুঝে নিব, যেইটা হয় যেমন আপনি নাবানাতে যান বা বড় বড় যে গ্যারেজগুলি যেগুলি নাম করা, আমরা তো অত বড় না, আমরা চেষ্টা করতেছি যে কাস্টমারকে অ্যাটলিস্ট কাস্টমারকে যাতে আমরা সন্তুষ্ট করতে পারি। তো নাবানাতে আপনি যদি গাড়ি দেন, ঢুকান, এক সপ্তাহ বা 15 দিন যাই লাগুক, আপনি কিন্তু ঢুকাই দিবেন আইসিওর মতন। এরপরে আপনাকে যখন ওরা এনশিওর করবে যে গাড়ির কাজ শেষ হয়েছে, আপনি দেন বিল ঢিল পেড করবেন বা
এর আগে হয়তো আপনাকে দেখাবে এরপর আপনি গাড়ির সামনে গেলেন আচ্ছা এর আগে তো আর ওখানে থাকা লাগছে না হ্যাঁ বা থাকতে দেয় না এটা আমি জাস্ট একটা एग्जांपल দিছি মানে এরকম অনেক প্রতিষ্ঠানে হয় তো আমরা সেই রকম চাচ্ছি না আমরা চাচ্ছি যারা দূর দূরান্ত থেকে কারণ আপনার শখের গাড়ি দামি গাড়ি টাকা দিয়ে কেনা আপনাদের গাড়িটার যে আমরা কাজ করতেছি আপনারা এখানে একটু রেস্ট নিলেন আবার প্রয়োজনে আমার ওয়ার্কশপে আসেন আমার দোকানের সামনে আসেন কারণ এই দোকানটার পাশেই কিন্তু আমার রেস্ট রুম যেটা আর কি আচ্ছা আচ্ছা অফিস স্পেসের মতো আর কি তাহলে দেখেন আমরা সেটা দেখাবো তবে এর আগে একটু দেখাই যে এখানে কি কি আইটেম আছে এখানে এগুলো তো শ্যাম্পু আইটেম দেখা যাচ্ছে কার শ্যাম্পু এতদিন আমরা শুনেছি মানুষের শ্যাম্পু এখন চলে এসেছে কার শ্যাম্পু এটা কার কার শ্যাম্পুর বিষয়টা হচ্ছে যেমন অনেকে বলে অনেক গাড়ির যারা গাড়ি ইউজ করে তারা বলে যে ভাই মা 2 টাকা দামের শ্যাম্পু কিনা ধুইলেই হয় এখন ওনাদের কাছে আমার প্রশ্ন যে আপনি 2 টাকা দামের একটা শ্যাম্পু দিয়ে গাড়ি ধোন আপনার গাড়িটা পরিষ্কার হবে কোনো সমস্যা নাই কিন্তু আপনি এই শ্যাম্পুটা দিয়ে আপনার মাথা ধোন দেখেন তো আপনার মাথা কি হয় মাথা কি পরিষ্কার হবে সেটাই এখন গাড়ির শ্যাম্পুটা কিন্তু এটা তৈরি হইছে গাড়ির কালারের সাথে অ্যাডজাস্ট করে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা টেকনোলজি আছে এখন এইটা দিয়ে যদি আমরা মাথা ইউজ করি আমরা শরীরে ইউজ করি আমাদের শরীরের অবস্থা খারাপ হবে মাথার চুল পড়ে যেতে পারে পেকে যেতে পারে কিন্তু আমরা 2 টাকা দামের শ্যাম্পু বা আমরা যে মানুষ যেটা ইউজ করে যে শ্যাম্পুগুলি ওইটা যদি আমরা গাড়িতে ইউজ করি পরিষ্কার হবে বাট শাইনিং নষ্ট হবে এত দামি যে রং আমরা কিন্তু গাড়ির রঙের যারা গাড়ি ইউজ করেন জানেন যে কালারের কত দাম কিছু কিছু কালারের কারণে গাড়ির দাম 2-3 লাখ টাকা ভেরি করে সেই ক্ষেত্রে আপনি 4-500 টাকা বা একটা ভালো ব্র্যান্ডের শ্যাম্পু 7-800 টাকা বড় জোর 1000 টাকা 1000 টাকা দিন যায় 1000 টাকার একটা শ্যাম্পু আপনি 4-5 মাস ইউজ করতে পারবেন তো আপনি এই টাকাটা সেভ করার জন্য আপনি এত দামি একটা কালার গাড়ির সেটা নষ্ট করতেছেন আরেকটা জিনিস আমি বলি এটার সাথে আমার মনে পড়ছে যেমন আমরা কুলেন্ট এই যে এটা হচ্ছে রেডিয়েটর কুলেন্ট এটা নন ব্র্যান্ড বাট খারাপ না অনেকে ভাবেন যে গাড়ির ভিতরে শুধু পানি দিলেই হয় কারণ ইঞ্জিনের কিন্তু একটা খাবার লাগে মানে ইঞ্জিনের খাবারটা হচ্ছে এটা কুলেন্টটা আচ্ছা এটা কিন্তু টয়োটার আছে জাপানিজ টয়োটা রেডিয়েটর কুলেন্ট আছে এখন কুলেন্টটা যদি ইমার্জেন্সি না হয়তো এটা যদি প্রয়োজন না হয়তো তাহলে কিন্তু জাপানরা ফালতু কোনো প্রোডাক্ট তৈরি করে না অর্থাৎ যেহেতু কুলেন্ট একটা জাপানিজ প্রোডাক্ট যারা গাড়ি তৈরি করে তারাই সাজেস্ট করতেছে তারা এটার কুলেন্ট বানাইছে এইটারই এটা হলো চাইনিজ প্রোডাক্ট মিডিয়াম কোয়ালিটি তো অনেকে শুধু পানি ঢালেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনার এত দামি গাড়িটা শখের গাড়িটা শুধু পানি ঢালেন না কুলেন্ট ঢালেন কুলেন্ট ঢালে কি হবে আপনার ইঞ্জিনটা ভালো থাকবে স্বচ্ছ থাকবে চিজ হওয়ার সম্ভাবনা কম থাকবে মানে এখন তো একটা কেমিক্যাল আছে এটা তো অবশ্যই কেমিক্যাল আছে ইঞ্জিনটাকে ঠান্ডা রাখে এটার কাজ হলো ইঞ্জিনকে ঠান্ডা রাখা আচ্ছা আচ্ছা এটা কি এখানে কি দাঁড়ির মতো এটা হচ্ছে এটা ফোম ওয়াশ বলি আমরা এটা দিয়ে হচ্ছে গাড়ির সিলিং এবং ফেব্রিক্স জাতীয় যা যা আছে এগুলি ক্লিন করার জন্য আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে বডি পলিশ এটা শাইনিং এর জন্য আমাদের কাছে রাবিং পলিশ আছে স্ক্র্যাচ এর জন্য আছে এটা হচ্ছে ব্রেক অয়েল এটা ছোট বড় আছে এটা 5 লিটার শ্যাম্পু হ্যাঁ যাদের বেশি লাগে গাড়ি বেশি এটা হলো গ্লাস ক্লিনার এটা হলো পাওয়ার স্টিয়ারিং অয়েল আচ্ছা এটা হলো WD-40 এটা ইঞ্জিন এবং যে সব জায়গায় রাস্ট পড়ে বা জং মরিচা ধরে এই সব ওয়াশ করার জন্য এটা হলো ইন্টেরিয়র লেদার ওয়ার্কস এটা দিয়ে হলো গাড়ির ড্যাশবোর্ড এবং প্লাস্টিক লেদার জাতীয় যে অংশগুলি আছে অর্থাৎ ভিতরে যে কালো জাতীয় যা যা আছে এগুলি শাইনিং করার জন্য আচ্ছা আচ্ছা তো আসলে আপনার এখানে যা কিছু আছে সবগুলো যদি আবার দেখাতে যায় অনেক বড় হয়ে যায় ওটা আসলে অনেক এক এক সময় হয়তো এক একটার উপরে কথা বলতে হবে একসাথে তো সব বলা সম্ভব না তো এখন আজকে আর প্রোডাক্ট দেখাচ্ছি না আজকে আমরা চলে যাই আপনার সেই রুমে যেখানে এসি থাকবে এসি রুমের মধ্যে আপনার কাস্টমাররা যারা দূর দূরান্ত থেকে আসবে অনেক সময় নিয়ে তারা যেখানে রেস্ট নেবে আমরা এখন সেখানে যাব আমরা এখন তাহলে প্রিয় দর্শক চলুন আমরা সেই রুমটিতে যাই যে রুমটি আপনাদের জন্য রেডি করা হচ্ছে আসলে এখন সময়টা অনেক রাত তারপরেও আমরা সময় পাই না ব্যস্ত আমাদের কিছুদিন আগে দোয়া হয়েছে আমরা এখন আমাদের কাস্টমারের জন্য কাস্টমারের একটু রেস্টের জন্য বিশ্রামের জন্য যে জায়গাটা আমরা রেডি করতেছি তো পুরোপুরি রেডি হয়ে এসেছি
এই যে আরিফ ভাইয়ের সেই রেস্টরুম, আরিফ ভাই বলতে আপনাদের জন্য, আরিফ ভাই যে রুমটি মানে এখানে ভাড়া নিয়েছে আপনাদের জন্য বা রেডি করা হচ্ছে, রেডি করছে, এখানে কিন্তু টয়লেটও আছে, ওয়াশরুমের ব্যবস্থা থাকবে, এখানে আপনাদের বসার ব্যবস্থা থাকবে, এখানে সিট থাকবে, এইখানে আমি সোফা দিব এবং একটা ডেবিং সোফা দিব যাতে একজন রিল্যাক্স হইতে পারে, রেস্ট নিতে পারে, এবং একটা টিভি লাগাবো। আমার কাস্টমারের জন্য, আমার অনেক কাস্টমার বলেন যে ভাই একটা এসি লাগান না, আসলে আমার স্পেস ছোট এবং মাল রাখার ক্ষেত্রে, মাল রাখার জন্য আমি এসি যে লাগাবো স্পেস টুকু পাচ্ছি না। আচ্ছা, তো আমার তো মানে একটা গাড়ি কাজ করতে সময় লাগে, 5-7 ঘন্টা 10 ঘন্টা এরকম টাইম লাগে, তো এতক্ষণ কাস্টমার বোরিং ফিল করে, এখানে বসে থাকতে আনিজি ফিল করে, আমি চাচ্ছি যে কাস্টমারটা এখানে এসে রেস্ট নেক, আমি ওইখানে কাজ করে ভাই আপনার কাজ হইছে আইসা দেখে বা ফাঁকে একবার, আবার তো কাছেই, হ্যাঁ মানে এখানে রেস্ট নিয়ে ওখানে আবার চলে যেতে বলে বাবা চাইলে এখানে চলে আসতে পারবে। তো প্রিয় দর্শক, এখানে আপনাদের জন্য যে রুমটি রেডি করা হচ্ছে এবং সেই রুমটি ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে এই দেওয়ান এন্টারপ্রাইজের, এটা হলো অফিস, এই অফিসের এখানে চলে আসতে হবে, আর এটা অবশ্যই ওনার যে নতুন শোরুম সে শোরুমটির পাশে অবস্থিত, আর এইটা হলো ঢাকার আবুল হোটেলের ঠিক উল্টা পাশে মিরাজ হোটেলের গলি, মিরাজ হোটেলের গলির একদম শেষ মাথায় নাকি? না, মাঝামাঝি মাঝামাঝিতে, মাঝামাঝিতে আসলে ওনাকে পেয়ে যাবেন, আর ভিডিওতে ডেসক্রিপশনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে, আমার সাথে যোগাযোগ করলেই হবে, আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01914-03-07-35, এটা হোয়াটসঅ্যাপ করা আছে এবং এই নাম্বারে কল দিলে আমাকে পাওয়া যাবে। আমাদের এখানে হোল্ডিং নাম্বার হচ্ছে 73/B মালিবাগ ঢাকা। তো প্রিয় দর্শক, আজকের পর্বটি এ পর্যন্তই, দেখা হবে নতুন পর্বগুলোতে, সেই পর্বগুলোতে এই অফিসের যখন রেডি হয়ে যাবে এই রেডি অবস্থাতেও আপনাদেরকে আমি দেখাবো, এবং এই যে নতুন শোরুম, পুরাতন শোরুম, সকল শোরুমের নতুন যে কার্যক্রমগুলো চলবে সেই কার্যক্রমের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং ধারণা দেওয়ার চেষ্টা করবো এখানে কি কি কাজ হয় এবং হচ্ছে, এবং প্রয়োজনে কাস্টমার রিভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যে ওনারা এই কাজগুলো মানে আরিফ ভাইয়ের কাছে এসে কাজগুলো করিয়ে কতটুকু সন্তুষ্ট বা কতটুকু ভালো সার্ভিস পেয়েছে। তো আজকের এই পর্বটি এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।